হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আসলে আমাদের বিয়েবাড়ির সিজনের লাস্ট বিয়েবাড়ি, লাস্ট দুটো বিয়েবাড়ি ইনফ্যাক্ট। তো আমরা ভেবেছিলাম অনেকদিন আগে যে আমরা একটা ভিডিও করব যেখানে যেকোনো একটা বিয়েবাড়ি শেয়ার করব, কিন্তু সেটা শেয়ার করে হওয়া ওঠেনি আমাদের। ইউজুয়ালি এখন বিয়েবাড়ির ভিডিওগুলো খুব ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ, তো এটা ঠিক আছে, কিন্তু আমরা ভেবেছিলাম বন্ধুর একটা ভিডিও শেয়ার করব, কিন্তু করে হওয়া ওঠেনি আমাদের। তো আমরা ওয়েট করেছিলাম আজকের দিনের জন্য। আজকে হচ্ছে 29 জানুয়ারি, আমার দুটো বন্ধুর বিয়ে একসঙ্গে, ত্রিশিত আর পিনাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে এই দিক, একটা হচ্ছে এই দিক, একটা হচ্ছে সোদপুরের দিকে, একটা সল্টলেকের দিকে। তো ওই জন্য দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা। তো ওই জন্য ভাবলাম করি একটু বিয়ে বাড়ি থেকে একটু ব্লগ টক করি, তোমাদের খাবার দাবার দেখাই একটু। এবার এমন তো না যে ব্যাপারটা হচ্ছে খাবার দাবার কিরকম কি আছে রিভিউ করে বলবো, ওটা তো ব্লগ ওইভাবে করছি না আমরা, জাস্ট পুরো অ্যাজ এ হোল বিয়ে বাড়ির ব্লগ করছি, ওটাই করব, তোমার সঙ্গে শেয়ার করব। আর একটা ছোট একটা প্র্যাঙ্ক করব আমার বন্ধুর সঙ্গে, যেটা খুব মজা হবে, ও একটু প্র্যাঙ্ক করলে একটু ব্যাপারটা ভালো লাগে ব্যাপারটা। তো ঠিক আছে, হচ্ছে তোর সঙ্গে প্র্যাঙ্ক, তুই ভিডিওটা দেখছিস জানি, তোর সঙ্গে হচ্ছে দাঁড়া। তো চলো বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপফ্রিজ, আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা টাটা। এই আমরা জাস্ট পৌঁছালাম, আজকে রোববার বলে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি বেসিক্যালি। তো এখন বাজে প্রায় ওই 7টা বাজেনি, এখন আমরা পৌঁছে গেছি। কিন্তু একটা প্রবলেম হয়েছে যে হ্যাঁ, আমরা অত তাড়াতাড়ি পৌঁছে গেলে ওরা, এখনো বাড়ির লোকজন আছে, কিন্তু গাড়িটা আমাদেরকে দূরে রাখতে হয়েছে। ব্যাপারটা হয়েছে আমরা যেখানে এখানে ব্যাংকের ট্রাস্টমি ব্যাংকটা হয়েছে সোদপুরে, এটা হচ্ছে যে জায়গায় ওখানে অটোই ঢোকে, গাড়িটা ঢোকানোর চাপ। তো ওই জন্য গাড়িটা দূরে রেখে এখন আমরা হেঁটে হেঁটে আরামসে যাবো। গিফট নিয়ে নিয়েছি, যাই বিয়ে নাম্বার ওয়ান ফর দ্য ডে, আবার দেখা হচ্ছে বিয়েতে ঢুকে। হ্যাঁ, এই আমাদের প্রথম বিয়ে বাড়ি ঢুকছি। ব্যাপারটা হচ্ছে প্রচুর তাড়াতাড়ি, আর কোনো লোক নেই ভেতরে গিয়ে, বন্ধু কি বলবো, যে না তাড়াতাড়ি চলে এসেছে। এখানে ভালো সাজিয়েছে জায়গাটাতে, সুন্দর পুরো বিয়ে বাড়ি, এরকম ইনস্টাগ্রাম বাদ দিয়ে বিয়ে বাড়ি ঢুকি ভেতরে, একদম সুন্দর সাজিয়েছে। গুড ত্রিশিত, নাইস। ভাইয়ের ফটোশুট চলছে, ও লাভলি। এই যে আমরা আজকে এই বন্ধুর বিয়েতে এসেছি, আমরা প্রথম আজকে ইনভাইটি, মানে প্রথম গেস্ট, প্রথম ছবি উঠে গেছে, কেউ নেই কেউ নেই, আমরা প্রথমে চলে এসেছি। তো কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, বেশি ফর্মাল হয়ে যাচ্ছে জানি, ক্যামেরা উল্টো দিকে, গিফটটা দেখিস ভালো করে, ভালো লাগে। ঠিক আছে, তাহলে না না না, ভালো কিছু মেসেজ আছে, ভালো ভালো মেসেজ আছে, হ্যাঁ দেখে নিস। কফি খেতে এসেছিলাম আমরা, কিন্তু কী হয়েছে ব্যাপারটা, কফি স্টার্ট হয়, তাহলে মকটেল খেয়ে কফি নিয়েছে, শুরু হয়েছে কফি নাকি, দামা দামা দাঁড়া কফি খাবে, হ্যাঁ যাওয়ার আগে একটু খেতে খেতে বেরিয়ে কফি। থ্যাংক ইউ। এই যে আমাদের আরেক সাকরেত এসছে আমাদের সঙ্গে, এখন এই এখন আমাদের থার্ড মেম্বার, কারণ এরপর আমি যারা মেম্বার তারা এখন সব দূরে দূরে আছে, এখন সব আসেন আমাদের তাড়াতাড়ি, দশ মিনিটে ঢুকছে, দশ মিনিটে ঢুকছে স্যার। টাটা স্টার্ট হয়ে গেছে নাকি, খাবি তো অল্প অল্প করে, চিকেন পকোড়া, চিকেন পকোড়া, ওটা বেশ, ওটা কী দাদা, কন কন আর চিকেন পকোড়া, কেন কেন কেলো এই রে, বেশি বড় উঠে যাচ্ছে তো, কেন এত বড়? সবই ভালো, দাদা দাদা একটা দিও তো, ভালো ইউজ করে আরে, খা খা ভালো করে ট্রাই কর, পুরো পুরো চিটিং না, পুরো পুরো একবারে, মুদি দিচ্ছিস কেন গো ঠান্ডা জিনিসে,
ভালো কথা এমনি কিন্তু হেভি ঠান্ডা আমরাই প্রথমে খাওয়া শুরু করছি তাই তো আজকের মেনু ছোলার ডাল শুরু করবো কি দিয়ে কচুরি কচুরি খাবি না আরেকটা বিয়েবাড়ি খেতে হবে নাকি বন্ধুরাজ ভেটকি অল্প সালাদ কি আছে এটা বাসন্তী পোলাও এটা হচ্ছে ফিশ দেখি ঢেকে দিও না মটন কষা এদিকে চাটনি সব কিছু নেওয়া একসঙ্গে চাটনি কিছু নিজি পেটি আলাদা করে নিজি বেশ তোর ভালো বলেছে বুঝতে পেরেছে বেশি কিছু খাবি না তো এটা ভালো কথা বললি না গন্ধরাজটা আমাদের গর্ডন র‍্যামজি ভালো হয়েছে খেতে বেশ ভালো সব কি খাওয়া গেছে নাকি তোর এখন বাকি আছে দেখা যাক কি হয় মাটনটার জন্য ওয়েট করছি মাটন নিয়ে নিয়েছি সব কিছু অল্প অল্প করে নিয়ে পোলাওটা একদম মাছও নিয়ে নিয়েছি পোলাও নিয়ে নিয়েছি স্যালাড আর মাটন নালি পিস মাটনটা সেরা করেছে সেরা সেরা তাই তো হয়েছে 5 মিনিটে ডিনার শেষ মাটন এখানে একটু কচুরি দিয়ে মাটন খেতে হবে অল্প অল্প করে একটু ওই আর খাচ্ছি না অল্প অল্প করে খেয়ে নিয়ে বাকি এখন আরেকটা জায়গায় খেতে হবে খাই যাব তাহলে আবার মেকআপ হচ্ছে আবার নতুন বিয়ে বাড়িতে যাচ্ছি আমরা এবার হচ্ছে নেক্সট বিয়ে বাড়ি সব আমাদের গাড়ি রেডি হচ্ছে দেখা হচ্ছে আবার নেক্সট বিয়েবাড়ি থেকে নতুন মেকআপ স্টার্ট হয়ে গেছে তো এবার আমরা বেসিক্যালি পৌঁছে গেছি আমাদের সেকেন্ড বিয়েবাড়িতে এটা হচ্ছে আমার বন্ধু পিনাক বলে ওর রিসেপশনে তো এই ব্যাপারটা হচ্ছে ওকে ফোন করবো ওকে ফোন করে বলবো যে আমাদের গাড়ি একটু পাঞ্চার হয়ে গেছে তো ওই জন্যে আমরা আসতে পারছি না ভাই কিছু মনে করিস না আর রিয়াকশানটা দেখবো কারণ ও একটু টেনশন খেয়ে যায় দেখছিস আমি জানি টেনশন একটু খা আমরা একটু প্র্যাঙ্ক করি ফোন কর ফোন কর ও বেসিক্যালি ফোনটা ধরছে না তো আমরা কী করবো বাকি যারা আছে ওদেরকে বলবো তোরা ঢুকে যা গিয়ে বল আমরা আসিনি ওটাই করতে হবে ফোন ধরছে না জানি কিছু করার রিসেপশনে বিজি আছে তো ঢুকি ভেতরে গিয়ে না না স্টার্টার খেয়েছি আরে আমরা এখানে বুঝতে পারছি না এবার ভাই কী করবো আরে আগে 1.25 ঘন্টা দেখাচ্ছে ম্যাপে তোদের ওখানে আছে তো লোকজন থাকবে তো কটা পর্যন্ত খোলা আছে এমনি হ্যাঁ একটু দেখ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এসে গেছি আমরা হ্যালো ব্লক করছিস এখন ফোন করেছিলাম আমাদের 1 ঘন্টা 1.25 ঘন্টা লেট হবে আসলে চাপ খেয়ে গেছে ওভার এক্সাইটেড বর তুই সত্যি চাপ খেয়ে গেছিলিস
সত্যি ভাই হ্যালো হ্যালো আমাদের দ্বিতীয় বিয়ে বাড়ির প্লেট আমরা নিয়ে নিয়েছি, আমরা এবার এম্পায়ার না খাবো। তুমি কি নেবে এখন? ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই। ডায়মন্ড ফিশ ফ্রাই, হ্যাঁ ওটা দিয়ে স্টার্ট করি। নান খাবো না বেকার বেকার, বেবি নান না, ফিশ ফ্রাই দিয়ে স্টার্ট করি। এই ফিশ ফ্রাই দিয়ে, ফিশ ফ্রাই নিয়ে একটা আপাতত, তারপর দেখছি। দাও খেতে পারবি তো পোলাও? দেখি এটা কি গলদা চিংড়ি? খেতে পারবো না, তোরা খাস, আমি দেখবো। আপাতত নিচ্ছি পরে। চাটনি পাঁপড়? হ্যাঁ সারা ছিল, পাশেই ছিল, পাশেই ছিল। হোয়াট আর ইউ হ্যাভিং? হ্যাঁ ফিশ ফ্রাই। লোকে ভাববে সত্যি ওই বিয়ে বাড়িতে ওরা গোটা থালাক থালা করে খেয়েছে, আবার এখানে ফিশ ফ্রাই কাসুন্দি। এই প্লেটটা দেখ একবার, ওই বিয়ে বাড়ি থেকে এখানে মনে হয় ডবল। না না ডবল করে দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলছিস? আমাদের আসতে প্রায় এক ঘন্টা লেগেছে, সময় পায় এখানে এসে। আমরা আবার ধরো 20-25 মিনিট এদিক ওদিক ছিলাম, তো অবশ্যই হজম তো হয়ে গেছে। চল দ্বিতীয় থালা মটন তো নেই। একটু দিয়ে দাও, একটা হাড্ডি ওয়ালা দাও, হাড্ডি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। চিংড়ি খেয়ে নে, আমার খুব ইচ্ছা নেই, মানে আমার খুব ফেভারিট নয় এই পোলাও মাটন ছেড়ে আমি চিংড়ি খেতে পারবো। চিংড়ি খেলে মাটন খেতে পারবো? আমিও চিংড়ি খাবো খাবো ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে চিংড়িটা খেলে এখন আমার অ্যালার্জি ব্যাপারটা আবার জেগে উঠলে মুশকিল হয়ে যাবে, তাই আপাতত মাটন দিয়ে খুশি থাকি। খাওয়া যাচ্ছে আবার পোলাও মাটন? বাবা চামচ দিয়ে আর লাভ নেই। হ্যাঁ সেটাই, মাটনতে এবার হাত তো দিতেই হবে ভাই। সত্যি লোকজন ভাবছে যে অলরেডি পেট ভরে গেছে। দেখ এবার থালাটা দেখা একবার, এতটা না আগে বিয়ে বাড়িতেও পুরো এক থালা, এখানে এক থালা। মনে আস্তে আস্তেই খাচ্ছি না, এখানে পোলাওটা ভালো খেতে খাই একটু। হ্যাঁ এখানে পোলাওটা ভালো খেতে, দুটো পোলাই ভালো ছিল। একদিকে ভালো হয়েছে যে বিরিয়ানি কোথাও হয়নি, কারণ বিরিয়ানি যদি এক জায়গায় পেটে ঢুকে গেলে, হ্যাঁ সত্যি পুরো একদম পেট পেট টাইট হয়ে যায়। পোলাও লাইট লাইট ভালো, মোটামুটি এখানে কিছু না হোক আমি 7-8 পিস মাটন তো খেয়ে নিই দুটো বিয়েবাড়ি মিলিয়ে। সত্যি তোমরাও ভাবছো সত্যি এত ভালোই খেতে পারে, খাই। বাই বাই, আমাদের শেষ খাওয়ার আজকে না, ওরে বাবা রে, দেখি মিষ্টি যে তুই নিয়েছিস, এই দিকে এই যে মেরু পাপড় দিয়ে, যতই পেট ভর্তি থাকে পাঁপড় দিয়ে চাটনি আলাদাই। হ্যাঁ পাঁপড় দিয়ে চাটনি না, অন্য পাঁপড়। কে বলো পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালো লাগে নাকি শুধু পাঁপড়? খেয়েছি, আমার ঠিকঠাক লাগে, আমি বলবো না খারাপ বা বাজে, বেস্ট। পাঁপড় অ্যান্ড চাটনি গাইজ, ওপেন ইন দ্য চ্যাট। এবার বেরোনোর পালা, বরকে বলে যাই বর। আসসালাম, উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ अगेन। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। টাটা টাটা। এগুলো ক্যামেরার পেছনে, বাকি কথা ক্যামেরার বাইরে বলে দেব। ওকে সব করে বলা যাবে না, ঠিক আছে চল দেখা হচ্ছে। টাটা টাটা। তুই কম্পিউটারে নাম দি, বলো বলো এবার, তুমি বলো। না না সব শুনে, তুমি বলো। ডিপফ্রিজ, ডিপফ্রিজ দেখি। হ্যাঁ তাহলে বা কথা ক্যানভাস দেখি, বা লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হ্যাঁ একদম একদম, স্নেহা দেবজিৎ দেখি, বা সব দেখি। তারপরে যে আমরা পুরো আপ টু ডেট সত্যি বল, মানে লোকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলে,
অ্যাকচুয়ালি যে একই দিনে আবার দুটো বিয়ে বাড়ি যাওয়ার কতটা হেক্টিক হতে পারে আমি বুঝতে পারছি। এখন 12টা বাজে। বারোটা বাজে। আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ফিরবো, কিন্তু না, হয় না, মানে তাড়াহুড়োর মধ্যে। এটা হচ্ছে তোমার যেমন দেখলে দুই বিয়ে বাড়িতে আমরা থালা ভর্তি করে খাবার দাবার খেয়েছি, মানে কোথাও কিছু বাদ দিইনি, টুকটাক যেগুলো একদম মানে সেগুলো মানে চিংড়ি মাছ এখানে খাইনি, ও খাইনি, মাটন ভালো করি খেয়ে সব ইয়ে করি। কিন্তু দুটো বিয়ে বাড়ি, এটাই আমি চাইছিলাম তোমার সঙ্গে শেয়ার করি যে আমাদেরও ফার্স্ট টাইম দুটো বিয়ে বাড়ি একসঙ্গে, আর এই বিয়ে বাড়ি এমন না যে মিস করার মতন বিয়ে বাড়ি, দুটো মিস করা যেত না। হ্যাঁ, ভালো বন্ধু, মিস করা যেত না। আর যেমন দেখলে পিনাককে ও তো একটু চাপ খেয়ে যায়, চলে আসলি ভাই আলাদা করে, আর দুজনকেই মানে তুষিতকে পিনাককে কনগ্রাচুলেশনস, আর আলাদা করে কিছু বলার নেই। মানে যেমন আমরা বললাম ক্যামেরা সামনে আমরা একরকম, ক্যামেরা পেছনে একরকম, ওরকম না, আমরা সব সামনাসামনি যেরকম দেখলাম ওরকমই আর কি ঠাট্টা মারি। তো হ্যাঁ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, খাওয়া দাওয়া আশা করি চ্যানেলে ফার্স্ট টাইম আশা করছি ভালো লাগবে, আশা করি তোমাদের খাওয়া দাওয়াও ভালো লেগেছে। বিয়ে বাড়ি আমাদের লাস্ট বিয়ে বাড়ি ছিল এই সিজনে, এরপর আর নেই। কেউ বিয়ে টিয়ে করলে জানো ইনভাইট করতে পারো, তাই তো, ইনভাইট করতে পারো, কমেন্টে চলে আসবো, কোনো অসুবিধা নেই। তো চলো বেশি লেট না করে তাহলে আজকের ভিডিও শেষ করা যাক, আমাদেরও লেটটা হয়ে গেছে অনেকটা, 12টা বাজে। এবার ঢুকবো বাড়িতে সোজা গিয়ে ঘুম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আবার দেখা হচ্ছে চলো নতুন একটা জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।